What's up, Crazy Boss family? Bang one and welcome back to another video. চলে আসছি আমি দাদার আপনাদের সামনে আরেকটি রিয়াকশন ভিডিও নিয়ে এবং আজকের রিয়াকশন ভিডিও শুরু করার আগে আমি সবাইকে ওইটাই বলতে চাই যে আমি সবসময় বলি সেটা হচ্ছে যে গবটা হয়ে যাবেন বুঝেন নাই লাগবে না বোঝা লাগবে না আমার সাবস্ক্রাইবার লাগবে না লাগবে ভাই অনেক সাবস্ক্রাইবার লাগবে সো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল এনিওয়ে গাইস আজকের রিয়াকশন ভিডিও কি নিয়ে দিতে যাচ্ছি আজকের রিয়াকশন ভিডিও অনেক 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 দিন ধরে একটা মানুষ আমাকে বলে যাচ্ছে ভাই প্লিজ এটাতে রিয়াকশন দেন এটাতে রিয়াকশন দেন এটাতে রিয়াকশন দেন বাট আমি দিতে পারতেছি না বাট ফাইনালি টুডে আই এম গোয়িং টু গিভ দ্যাট রিয়াকশন অন দ্যাট পার্টিকুলার সং কি সং কাজের জন্য সেটা অলমোস্ট এক মাস আগে রিলিজ হয়েছে অলমোস্ট প্রায় 4 লাখের বেশি সেটা অলরেডি মানুষ সিন করছে তো তাই আজকে আমি রিয়াকশন দিতে যাচ্ছি কাগজের নোট ইউটিউব চ্যানেল GXP যার চ্যানেলের মাত্র 3টা ভিডিও এবং এই 3টা ভিডিওতে তার অলমোস্ট প্রায় 15,000 সাবস্ক্রাইবার প্লাস সো বুঝতেই পারতেছেন যে এই ভিডিওটা কতটুকু ভাইরাল হয়েছে তো কোনো রকম দেরি না করে চলুন দেখে আসি আজকের রিয়াকশন ভিডিও আকাশে তাকাইয়া দেখ বাতাসে উঠতাছে টেকা ঢাকায় ধরা সোজা খালি চোখে দেখা যায় না পড়তে হইব কালা চশমা মাথা ঘাটা লাগলে ফাটা তাও যাতে পকেট না থাকে তোর ফাঁকা টাকার গন্ধে বাচ্চা দেশম পাখা টাকার অঙ্কে পাগল অনেক পাকা টাকা চারিদিকে বহুরূপী লোকজন 100 মধ্যে 95টাই ফেক লুকুচুকে থাকে সব মুখুশের আড়ালে আন্ধারে গেলে পিস দিয়া দে ট্যাগ নালিশ করব মানুষ পুলিশের কাছে বল পুলিশের জবানে কালো কোস্টে খুলতে চাই বাটাই না ভিটে বইরা দিয়া মামলা দিব লেখা বেচতে ব্যাগ থাক দুঃখের কথা মুখে কয়ে লাভ নাই টাকা ছাড়া এই দেশে আইন অন্ধ আর চলে খালি ক্ষমতার জোর যার কাছে ক্ষমতা তারই রাজত্ব হ্যাঁ এতই ক্ষমতা তোমাগো তারপরও পাল্লা না কমাইতে দর্শন সংবাদ সম্মেলনে বড় মুখে আবার ঠিকই কইতে পারো আমি সংসদ সদস্য বাহ এইভাবে চলতাছে দিন সিন করতাছে মানুষ তার রক্তে লগে গিন করে না মুখ দিতে অন্যের পাতে মন ভরে না ঘুমাইলে টাকার খাটে যত পাই চায় আরো বেশি করতে মধ্যবিত্তে পকেট কাইটা সব ব্যাংকে ভরতে যাগো দিন কাটে জীবন যুদ্ধে লড়তে লড়তে যারা ঘুইরা ঘুইরা মরে টাকার খোঁজে কাগজের নোট কাগজের ভোট কাগজে সই দিলেই টাকা কাগজটা বানাইছে কেড়া টাকাটা বানাইছে কেড়া কাগজের নোট কাগজের ভোট কাগজে সই দিলেই টাকা কাগজটা বানাইছে কেড়া দামের গাড়ি কিনে ঘুষে টেকায় দেখায় কষ্ট কারে কয় এদিকে তাকাইয়া ক্ষুধার জ্বালায় থাকে না পাইরা ঘুমাইয়া মানুষ জানি আমরা মানুষের জন্য মানবতা তবে কেন চুপচাপ মরা পরে ধরা খাবি হাসরে ময়দানে জবাব ছাড়া কেউ জানাতে চাবি পাবি না যাবি গা জানি নরকে তারপরও দাবি ছাড়বো না মানুষে পাবি শাস্তি তুই ইহকালে করতেছো যত পাপ অভিশাপ অভিশাপ লাগে যাব জীবনে করিস না অহংকার অভিশাপ অভিশাপ টেকা দিয়ে মুছে ফেলা যায় না যে অভিশাপ 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 লাগে যাব জীবনে করিস না অহংকার অভিশাপ অভিশাপ টেকা দিয়ে মুছে ফেলা যায় না যে অভিশাপ কাগজের নোট কাগজের ভোট কাগজে সই দিলেই টেকা কাগজটা বানাইছে কেড়া টাকাটা বানাইছে কেড়া কাগজের নোট কাগজের ভোট কাগজে সই দিলেই টাকা কাগজটা বানাইছে কেড়া টাকাটা বানাইছে কেড়া ক অনেস্টলি স্পিকিং আমি ফার্স্ট টাইম যখন দেখলাম তখন আমি ভাবছি কোনো ফাঙ্কি টাইপ সং হবে অনেস্টলি বাট
যারা আমাকে এইসব গানের জন্য সাজেস্ট করছেন, যে আমাকে এইসব গানের জন্য সাজেস্ট করছেন, হয়তো আমার টেস্টটা বুঝছেন, দ্যাটস ওয়াই অনেকবার বলছেন ভাই প্লিজ গানটা মানে রিয়াকশন দেন, রিয়াকশন দেন, বাট টাইমের জন্য আমি দিতে পারিনি। বাট এখন আমি বলতেছি থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ এই জন্য যে আমার টেস্টটা বুঝে আপনি আমাকে এই গানটা বলছেন রিয়াকশন দেওয়ার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আই এম সরি যে এই গানটা আমি এতদিন পর দেখছি। এনিওয়ে আমি থ্যাংক ইউ বলবো অ্যান্ড আরও বলবো যে যদি আপনাদের মনে হয় যে এই গানটা আমার রিয়াকশন দেওয়া উচিত, অবশ্যই 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 আমাকে মেনশন করে আমাকে জানাবেন। এনিওয়ে গাইজ, এখন আমি সঙ্গে আসি। একটা কথা বলছিলাম হচ্ছে নো গার্ল, নো শো অফ, নো গাড়ি ডাড়ি, কিচ্ছু নয়, জাস্ট পিওর ট্যালেন্ট, জাস্ট পিওর ট্যালেন্ট ছিল এই সংটার মধ্যে। মানে প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লাইন রাইট নাও আমাদের দেশের সাথে সম্পূর্ণ মিলে যাচ্ছে। প্রত্যেকটা জিনিস যে রাইট নাও আমাদের দেশে কী চলে, ধোকাবাজি, মারামারি যা আছে সব চলে জাস্ট কিসের জন্য, টাকার জন্য, জাস্ট টাকার জন্য, ক্ষমতার জন্য, মানে এমনই হয়ে আসতেছে। গানটার জন্য আমার মানে বোঝানোর কিছু নেই, আমি সবসময় একটা কথা বলি গানটা বোঝানোর কিছু নেই, বাংলা সংগঠন অবশ্যই বুঝছেন, সো আমার আলাদা করে আমার প্রত্যেকটা পার্ট বাই পার্ট বোঝানোর দরকার নেই। বাট যেটা খুব ভালো লাগছে, আমি যেটুকু বলতে পারি সেটা হচ্ছে যে একটা লাইন ছিল ধর্ষণ নিয়ে, ঠিক আছে, মানে যেটা প্রতিনিয়ত হচ্ছে, প্রাউড করবেন, প্রাউড ফিল করলে করতে পারেন, আমাদের ডেইলি ধর্ষণ হয়, ওয়াও, চোস, সুপার ম্যান, অভিশাপ লাগবে ভাই, অভিশাপ লাগবে কত, একদিন দেখবেন তো মানে যাবেন তো উপরে, না যাবেন উপরে, বিচার ওইখানে হবে, আল্লাহ চাইলে এই মানে বেঁচে থাকতেও একটা বিচার পেয়ে দেন উপরে যাবেন, বিচার হবে। থ্যাংক ইউ সো মাচ ফর এভরি, থ্যাংক ইউ সো মাচ ম্যান, ইউ ডিজার্ভ রেসপেক্ট, বিকজ আমি ভাবছিলাম, শিওরলি আমি ভাবছিলাম যে কোনো ফাঙ্কিটাই হবে, বাট অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছি, এতটাই ভালো লাগছে, চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব, অ্যান্ড প্লিজ গাইজ ডু সাবস্ক্রাইব হিম, বিকজ আমি সবসময় একটা কথা বলি যে যারা ভালো কাজ করে তাদেরকে প্লিজ সাবস্ক্রাইব করেন, বিকজ যদি সাবস্ক্রাইব না করেন দেন তারা ভালো কাজ করতে উৎসাহ পাবে না, সো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড তার সাথে সাথে আমার সাবস্ক্রাইব করুন। এনিওয়ে গাইজ, এই কথাটা বলবো যে ভালো কাজ করুন সবাই, সবাই প্লিজ ভালো কাজ করেন, যার যার জায়গা থেকে করেন। আমার এমন টাইপ সং, এমন টাইপ র্যাপ সং শুনতে খুব ভালো লাগে, রিয়াকশন দিতে খুব ভালো লাগে, অ্যান্ড আমি এটা বলবো যে রাইট নাও এমন আরও বেশি হচ্ছে, সমাজ নিয়ে কথা, আমাদের সমাজ নিয়ে কথা আরও বেশি হচ্ছে। এনিওয়ে গাইজ, সো এই ছিল আজকের রিয়াকশন ভিডিও, আশা করি ভালো লাগবে, যদি ভালো লাগে থাকে দেন অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করতে পারেন, এবং আর কি আর কিছুই না, ভালো কাজ করে, ভালো কাজ থাকে। সো টিল দেন টেক কেয়ার ম্যান।